নমস্কার এই প্রতিবেদন যখন দেখবেন মানে নমস্কার তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক সরকার এই প্রতিবেদন যখন দেখবেন তার দু সপ্তাহের একটু বেশি দিন বাদেই প্রথম দফার নির্বাচন রাজ্য জুড়ে সাজসাজ রব ভিভিআইপিদের ঘন ঘন উপস্থিতি রাজ্য চষে ফেলা নির্বাচনের পারো চড়ছে আজকের দিনের দু মাসের দিন কমে নির্বাচনের ফলাফল ঘোষণা হবে দেখুন গোবলয়ের নির্বাচনের ফলাফল মোটামুটি পূর্ব নির্ধারিত যেমন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় এই রাজ্যে গেরুয়া সুনামি হবে সেটা ইন্ডি জোটের নেতারাও না ভূপেশ বাঘেল যিনি ছত্রিশগড় থেকে লড়বেন আমার ধারণা নির্বাচনে তার ভাগ্য সুপ্রসন্ন হবে না উত্তরপ্রদেশে আশিটার মধ্যে বিজেপি এবং তার সহযোগীরা সাতাত্তর আটাত্তরটা পেতে পারে অন্য দলের খাতা খোলা মুশকিল মধ্যপ্রদেশে ছিন্দওয়াড়া কি কংগ্রেস টিকিয়ে রাখতে পারবে খুব কঠিন রাজস্থানের ফলাফল দু হাজার উনিশের মতোই হবে মহারাষ্ট্রে মহারাষ্ট্র নবনিম্নার সেনা একনাথ সিন্ধের শিবসেনা যেটা মূল শিবসেনা অজিত পাওয়ারের এনসিপি যা ঘড়ি প্রতীকেই লড়বেন এবং বিজেপি আটচল্লিশটা আসনের মধ্যে ভাগ বাটোমারা করে দেবেন রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার একটা আসনে লড়বেন অর্থাৎ বিজেপি কিন্তু কোথাও কোনো ফাঁক রাখেনি অ্যালায়েন্সটাকে গাঁটতে সময় নিয়েছে সময় লেগেছে কিন্তু তারা অ্যালায়েন্স তৈরি করেছে এবং মহারাষ্ট্রে তারা কিন্তু ভালো ফল করার ব্যাপারে প্রত্যাশী পশুনাথ পার্স মানে রামবিলা পারস রামবিলাসের ভাইকে বিজেপি পাত্তা দেয়নি মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন পাসোয়ান সমাজের সমর্থন চিরাগের দিকে আছে বলে বিজেপি চিরাগ পাসওয়ানকে পাঁচটা আসন ছেড়েছে এবং রামবিলাসের ভাই পশুপতি পারসকে গুরুত্ব দেয়নি তিনি মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন হয়তো নির্দল বা কারুর হয়ে তিনি দাঁড়িয়ে যাবেন মানে একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন সফল হবেন কিনা জানি না উড়িষ্যাতে তো জোট হচ্ছে না উড়িষ্যাতে জোট হলে বিজেপির মুশকিল হতো কারণ নবীনবাবুর বিরুদ্ধে যে প্রতিষ্ঠান বিরোধী তার হাওয়া আছে কারণ উনি পঁচিশ বছর ধরে ক্ষমতায় আছেন তাহলে সেই প্রতিষ্ঠান বিরোধী তার হাওয়ার সুফল কিন্তু কংগ্রেস পেতে পারত এখন বিজেপি বিজেডির বিরুদ্ধে লড়লে বিজেডি বিরোধী ভোটের একটা বড় অংশ বিজেপির ঝুলিতে আসবে এবং লোকসভা নির্বাচন তো তা নরেন্দ্র মোদীর পক্ষে হাওয়া থাকবে নেতৃত্বের প্রশ্নে গণভোট হবে এবং সেখানে বিজেপির ট্যালি আগের বারের থেকে বাড়তে পারে আসন বিন্দু পর্বতের দক্ষিণে কেরালায় বিজেপি সতেরো শতাংশ ভোট পেয়েছিল আসন পায়নি উনিশে এবার তাদের ভোটের শতকরা হার বাড়বে কতটা বাড়বে এই মুহূর্তে বলা যায় না তবে তিরুঅনন্তপুরম এবং ত্রিশুরে তারা লড়াই দেবে তামিলনাড়ুতে এআইএডিএমকে ছত্রবঙ্গ জয়ললিতার প্রশংসা করেছেন মোদীজি তাই এআইএডিএমকে সমর্থকদের একটা বড় অংশের ভোট বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা যেমন আন্নামালাইকে কোয়েম্বাটুরে নীলগিরি থেকে একজন কেন্দ্রীয় মন্ত্রী চেন্নাই সেন্ট্রাল না সাউথ থেকে তামিলিসায়ন সব দাঁড়িয়েছেন কন্যাকুমারীক বিজেপি আগেই জিতেছিল কর্ণাটক কর্ণাটকে বিজেপি ছত্রিশ শতাংশ ভোট পায় ওরাদের বেশ কিন্তু উনিশের লোকসভা নির্বাচনে একান্ন শতাংশ ভোট পেয়েছিল এই পনেরো শতাংশ ভোটটা হচ্ছে মোদী ভোট এবারেও তার ওরা রকম বেরোয়ার সম্ভাবনা কম তেলেঙ্গানের লড়াইটা মূলত হবে কংগ্রেস বনাম বিজেপির বিআরএস এখন কিন্তু অনেকটা হীন বল ক্ষমতায় হারিয়ে কবিতা জেল জেলযাত্রার পরে তাই বিন্দু পর্বতের দক্ষিণে দু হাজার বিজেপি যে ফল করেছিল তার থেকে ভালো হবে ইনক্লুডিং আহ আন্ধ্রপ্রদেশে টিডিপির সঙ্গে জুট করায় সেখানে বিজেপি আগের বারের থেকে অনেকটা ভালো ফল করবে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই জায়গায় গেরুয়া সুনামি হবে উত্তরপ্রদেশে বিজেপির এস্টিমেট পঁচাত্তর এই সাতাত্তরাত্তরটি আসন ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশে একটা দুটো ছাড়া সব কটা আসনে বিজেপির পাওয়ার সম্ভাবনা ছিন্দওয়াড়ায় কমলনাথ তার নিজের দুর্গ রক্ষা করতে পারবেন কিনা সন্দেহ আছে একই কথা প্রযোজ্য ভূপেশ বাঘেল সম্পর্কে মহারাষ্ট্রে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সুপ্রিমো রাজ ঠাকরেকেও অমিত শাহ এনডিএতে নিয়ে এসছেন একটা আসন হবে তাই অজিত পাওয়ারের এনসিপি তারা চিহ্ন নিয়ে লড়বে একনাথ সিং শিবসেনা যেটা মূল শিবসেনা তারপরে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা বিজেপি আটচল্লিশটার মধ্যে তারা কিন্তু ভালো ফল করার সম্ভাবনা আছে বিহারে এনডিএ সুইপ হতে পারে সম্ভাবনা উজ্জ্বল একাধটা কমতে পারে কিন্তু নর্থ ইস্টে এমন বিশ্ব শর্মা পঁচিশটার মধ্যে অধিকাংশ আসন এন ডি দেবেন এবার রইল বাংলা বাংলাতে বিজেপি আঠেরোটা আসন পেয়েছিল উনিশে লোকসভায় একুশে সাতাত্তরটা আসন পেয়েছিল বিধানসভায় আটত্রিশ শতাংশ ভোট পেয়েছিল চুয়ান্ন শতাংশ হিন্দু ভোট পেয়েছিল রাম মন্দিরের পরে আর্যাবর্ত জুড়ে যে হিন্দুত্বের হাওয়া উঠেছে এবং সেটা এখনো আছে তার অভিকাশ কিন্তু বাংলাতেও পড়বে হিন্দু ভোটের কনসোলেশন আরও বাড়বে আর মুসলমানরা যেভাবে ব্যারেল তৃণমূলকে ভোট দেবেন তার কোনো মানে নেই একুশের বিধানসভা নির্বাচনে একশোটার মধ্যে মুসলমান ভোট পেয়েছিল কিন্তু সাগর বদলাচ্ছে অনেকে মুসলমানদের অনেকে এখন তৃণমূলকে বিজেপি সফট ট্যালি বলে মনে করেন যতই তৃণমূল বিজেপির বিরুদ্ধে লম্ফম্প করুক না কেন আসলে বিভিন্ন দুর্নীতির অভিযোগে বৃদ্ধ শাসক দলের নেতারা গ্রেপ্তারির ভয়ে তলায় তলায় বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলেন এই একটা ধারণা মুসলমান সমাজের একটা বড় অংশের মধ্যে চালিয়ে গেছে এবং কংগ্রেস এবং বাম কিন্তু নীতিগতভাবে বিজেপির বিরোধী কোনো অবস্থাতেই তারা বিজেপির সঙ্গে সমঝোতায় যাবে না তো সেখানে মুসলমান ভোটের যদি একটা বড় অংশ তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তৃণমূল ডাবল ডিজিটের থেকে উপরে পৌঁছবে এগারোটা বারোটা বিভিন্ন সমীক্ষক কি বলছেন সংস্থা যে বিজেপি উনিশ থেকে উনত্রিশ তৃণমূল সতেরো থেকে তেইশ অর্থাৎ কেউ বলছেন না যে বিজেপির আসন কমবে সবাই বলছে একটি হলেও বাড়বে আর শতাংশের বিচারে বিজেপি তৃণমূলের ভোট জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন পার্থক্য খুব একটা বেশি হবে না তবে একটা সংস্থা বলেছে বিজেপি চল্লিশ শতাংশ তৃণমূল ৩০ শতাংশ ভোট পাবে তারাই বলেছে বিজেপি পাবে উনত্রিশটা তৃণমূল পাবে তেরোটি আসন কিন্তু সবাই এক বলেছে বিজেপির আসন হলেও বাড়বে তারপরে এর বিধি প্রণয়ন সুবিধা দেবে যতই তৃণমূল সিএ নিয়ে বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করুক না কেন অমিত শাহ পশ্চিমবঙ্গ থেকে তার নির্বাচনী প্রচারটা বনগাতেই শুরু করবেন এবং সিএ এর বিধি নিয়ে মতুয়াদের বনে যে একটা আশঙ্কা আছে বিধি পরবর্তীকালে আরো সহজ করা হবে এবং নির্বাচনের পরেই আবেদন করবেন অধিকাংশ মতুয়ারা দেখুন মুসলমান মাতৃশক্তির একটা অংশ বিজেপিকে ভোট আগেও দিয়েছে এবারও দেবে সংখ্যায় কমলে তাদের সংখ্যা বাড়বে কিন্তু আস্তে আস্তে কারণ মুসলমানরাও ন্যাশনাল ম্যানস্ট্রিমের সঙ্গে যুক্ত হতে চায় অতীতে শিয়া বাহারা মুসলমানদের সমর্থন বিজেপি পেয়েছিল লখনউতে অটলজি দীর্ঘদিন ধরে জিততেন এখন রাজনাথ সিং যেতেন সেখানে শিয়া কনসেন্ট্রেশন প্রচন্ড এই যে ইউনাইটেড আরব এমিরেটস প্রেসিডেন্টেলেন প্রেসিডেন্ট এলেন গান্ধীনগরে রোড শো হলো মোদিজির সঙ্গে প্রচুর মুসলমান সহনাগরিক পথে নেমে স্বাগত জানিয়েছেন পসমান্দা মুসলিমের আউটরিচ করার চেষ্টা করছেন মোদিজি বলছেন যে সরকারি প্রকল্পের সুযোগ সবাই পেয়েছে মুসলমানরা কিন্তু বঞ্চিত হয়নি সুফি সম্প্রদায়ের মধ্যে শিয়া সম্প্রদায়ের মধ্যে প্রভাব বাড়াবার কাজ চলছে মুসলমান রাষ্ট্রীয় মঞ্চ যেটা আর এস এস এর সিস্টার সংগঠন তারাও নেমেছেন তাহলে মুসলমানদের ন্যাশনাল মেনস্ট্রিমের মধ্যে নিয়ে আসার উদ্যোগে মুসলমানদের একটা বড় অংশ মনে করছে যে সকল সেকুলার পার্টিরা তাদেরকে বিজেপির জুজু দেখায় তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে একর ঠিক দু থেকে চব্বিশ কোথায় দাঙ্গা হয়েছে কোন মুসলমানকে দেশ থেকে চলে যেতে বলেছে এই সরকার বরঞ্চ সরকারি প্রকল্পের সুবিধা ধর্ম জাতি নির্বিশেষে সবাই পেয়েছেন তাহলে মুসলমান মানুষের মনোভাবের এই প্রতিফল মনোভাবের এই পরিবর্তন পশ্চিমবঙ্গের মুসলমানদের মধ্যে হয়নি তা তো নয় তারা তৃণমূলকে অনেকেই তাদের রক্ষাকর্তা বলে মনে করেন না এবং বিজেপি সম্পর্কে তাদের ধারণা বদলাচ্ছে কারণ তারা বুঝতে পেরে গেছেন বিজেপি যেমন একটা সময় প্রফেসর বলছেন ওয়ান পার্টি ডমিনেন্স মাল্টি পার্টি ডেমোক্রেসি কংগ্রেস সিস্টেম অফ গভর্নেন্স সেখানে বিজেপি সিস্টেম অফ গভর্নেন্স অলরেডি বিনিস ওয়ান পার্টি ডমিনেন্স মাল্টি পার্টি ডেমোক্রেসি তাহলে ওয়ান পার্টিটা বিজেপির জায়গায় এখন এই কংগ্রেসের জায়গায় এখন বিজেপি হয়েছে তাহলে এই মনোভাব সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠীর একটা অংশের মানুষের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে তারাও কিন্তু বিজেপিকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখছেন তার মধ্যে লাগাতার আছে তাহলে পশ্চিমবঙ্গে মুসলমান জনগোষ্ঠীর মানুষ যারা দু হাজার একুশে একশোটার মধ্যে একানব্বইটা ভোট তৃণমূলকে দিয়েছিল এবং তারা এইভাবে ভোট দেয় মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে বাম কংগ্রেস একেবারে খাতা খুলতে পারেনি সেই এবার হবে না সাগরদিগের উপনির্বাচন থেকে পরিবর্তনটা হতে শুরু করেছে যদি তৃণমূল একশোটার মধ্যে পঞ্চান্নটা মুসলমান ভোট পায় তাদের আসন সংখ্যা জাস্ট ডাবল ডিজিটের উপরে হবে তবে একথা অনস্বীকার্য পশ্চিমবঙ্গে খুব আকর্ষণীয় লড়াই হয় এবং যারা বিজেপির অবিচুয়ারি এতদিন লিখছিলেন তারা এখন দুদণ্ড থমকে গেছেন ভাবছেন এ কি হলো ভুল করলাম না তো তারা আবার এখন নতুন রূপে আবির্ভূত হচ্ছেন বলছেন না না বিজেপির ফল ভালো হবে হ্যাঁ বিজেপির ফল আগের থেকে ভালো হবে এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নেই স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সংগঠিত আর্থিক অপরাধে জমানায় হয়েছে মন্ত্রী সন্ত্রী সব জেলে অনেকে তলব পেয়েছেন এড়িয়ে গেছেন অভিযান চলছে কখন কি হবে কেউ জানে না একটা ভয়ের বাতাবরণ তো রয়েছেই কেজরিওয়াল কবিতা জেল জেলযাত্রা সেই ভয়কে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং মানুষ কিন্তু একটা মন তৈরি করে নিয়েছে। তারাও বুঝতে পারছেন এখানে তৃণমূল যতই লম্প জম্প করুক কেন্দ্রে ক্ষমতায় বিজেপি আসবে মোদীজি আসবে দেখুন মালদ্বীপ যারা এতদিন ভারত বিরোধিতা করছিল তারা বলছেন আমাদেরকে একটু ঋণে রিলিফ দেওয়া হোক একটু মুকুব করে দেওয়া হোক ভুটান সরকার তাদের দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান মধ্যে দিয়েছেন তাহলে নেতৃত্বের প্রশ্নে গণবর এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইমেজে কোনো টোল খায়নি তার অ্যাকসেপ্টেন্স আগেও যা ছিল এখনো আছে বরঞ্চ বেড়েছে তা এই সবগুলো তো এখানকার মানুষের মধ্যেও প্লে করছে দেশের সরকার গঠনের প্রশ্ন আমার তো ধারণা এখানে কংগ্রেস চল্লিশ ছুতে পারবে না কোথায় পাবে আগেরবার কেরালায় কুড়িটার মধ্যে উনিশটা পেয়েছিল এবার বামপন্থীরা ছ সাতটা পাবে তামিলনাড়ুতে ধরুন কংগ্রেস আগেরবারের মতো আটটাই পেল তেলেঙ্গানাতে কংগ্রেস বিজেপি ভাগাভাগি হয়ে যাবে কার আর কর্ণাটকে কর্ণাটকে আগের বারও কিন্তু কংগ্রেস জেডিএস এর সরকার ছিল আঠেরোয় উনিশে বিজেপি সুইপ করে একান্ন শতাংশ ভোট পায় বিজেপির এমনি কোর ভোট ছাপ্পান্ন শতাংশ কিন্তু লোকসভায় কর্ণাটকে একান্ন শতাংশ পেয়েছিল পনেরো শতাংশ মোদী ভোট তাহলে সেখানেও কংগ্রেসের খুব একটা ইতিবাচক কিছু হবে না এন্টার কাউবেল্টে খাতা খোলার সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে দুটো ছিল একটা থাকলেও থাকতে পারে আসামে একাধটা বিহারে একটা দুটো মহারাষ্ট্রে মেরে গেলে তিন চারটে আর কোথায় 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 যোগ করে দেখুন চল্লিশ ক্রস করতে পারবে না কংগ্রেস এবং স্বাধীনতার পরে যে কটা নির্বাচন দেশে হয়েছে তার মধ্যে সব থেকে খারাপ ফল করতে চলেছে ভারতের জাতীয় কংগ্রেস এই ভবিষ্যৎবাণীটুকু মিলবে বলে আমার মনে হয়